উল্লেখ্য, গত মাসে 30শে অক্টোবর ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাল মদের কারখানায় পুলিশের হানায় গ্রেপ্তার হয়েছিল 12 জন অভিযুক্ত। এরপর পুলিশ এই ঘটনার তদন্তে এবার নাম জোরালো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায়ের। সে ঘটনার পর থেকে ফেরার ছিল বাপি রায়। এরপর সোমবার অভিযুক্ত বাপি রায়কে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার পুলিশ অভিযুক্ত বাপি রায়কে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি হেফাজতে চেয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে বুঝলি তো গ্রুমিং করবো, কিন্তু কোথায় যাবো বলতো? একটু হেয়ার কাট বা যদি একটু ফেশিয়াল ফেশিয়াল করানো যায়। হাতেও প্রচন্ড ট্যান পড়েছে। কাজ কর, কাঁচরাপাড়া স্টেশনের কাছে আরশি লেডিস বিউটি ক্লিনিক, ওখানে চলে যা, দারুণ সার্ভিস পাবি, একদম স্টেশনের কাছে। ও আচ্ছা, তাই? এত কাছে? একদম স্টেশনের কাছে? ঠিক আছে, তাহলে যাই, তোকে এসে জানাচ্ছি কেমন। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।